ক্লাস টুয়েলভে ইম্পর্টেন্ট চ্যাপ্টার মৌলের পৃথককরণের সাধারণ নীতি ও পদ্ধতি। ওকে, তো এই চ্যাপ্টারতে গুরুত্বপূর্ণ প্রশ্ন অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের মধ্যে, থার্মিট পদ্ধতি কী। থার্মিট পদ্ধতি দিয়ে কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রায় প্রশ্ন আছে এই টপিকটা থেকে আমি দেখেছি। তো থার্মিট পদ্ধতি কী, ব্যাপারটা কী, আর কী মানে এই ইউটিলিটির কী ব্যবহার রয়েছে, সম্পর্কে সম্পূর্ণ ধারণা তোমরা পাবে এই ভিডিওর মাধ্যমে। ওকে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই তোমাদের এটা উপকার রাখবে। অ্যান্সার চলে আসি, তো থার্মিট পদ্ধতি কী বলছি, দেখো থার্মিট পদ্ধতিতে অপেক্ষাকৃত বেশি তড়িৎধনাত্মক ধাতুর দ্বারা কম তড়িৎধনাত্মক ধাতুর অক্সাইডের বিজারণ ঘটিয়ে ধাতু নিষ্কাশন করা হয়। তার সংক্ষেপে ব্যাপারটা বুঝতে পারি কী বলছে, এই পদ্ধতির মাধ্যমে অপেক্ষাকৃত বেশি তড়িৎধনাত্মক ধাতুর দ্বারা কম তড়িৎধনাত্মক ধাতুর অক্সাইডে বিজারণ ঘটিয়ে ধাতু নিষ্কাশন করা হয়। এই যে বিজারণের সাথে ধাতু নিষ্কাশন করা হয়, এই যে পদ্ধতি দেখে বলা হয় থার্মিট পদ্ধতি। তো কীভাবে করা হয় আরও ডিটেলসে চলে আসবো। দেখো এরকম একটা ব্যবস্থা করা, এটাকে ফ্রায়ারকে বলা হয়, ঠিক আছে। তো অ্যান্সারে চলে আসি, অ্যান্সার কী বলছি, দেখো আয়রন, ক্রোমিয়াম, কোবাল্ট, ম্যাঙ্গানে প্রভৃতি ধাতুর অক্সাইডকে কী বলছি, অ্যালুমিনিয়াম সঙ্গে চূর্ণের সঙ্গে মিশ্রিত হয়। কী বলছি, আয়রন, ক্রোমিয়াম, কোবাল্ট, ম্যাঙ্গানিজ প্রভৃতি ধাতুর অক্সাইডকে অ্যালুমিনিয়াম চূর্ণের সঙ্গে মিশিয়ে বিশেষ ধরনের ফ্রায়ার ট্রে দ্বারা তৈরি পাত্রের মধ্যে নিয়ে, এই যে পাত্র আছে এই পাত্রের মধ্যে নিয়েছে, নিয়ে ওর মধ্যে পটাশিয়াম ক্লোরেট, বেরিয়াম পারঅক্সাইডের মিশ্রণ রেখে ম্যাগনেশিয়াম ধাতুর ফিতার সাহায্যে আগুন ধরানো হয়। কী বলুন, দেখতে পেয়েছো এই যে পাত্র নিয়েছে এখানে কী করেছে, না এই যে ধরো ফেরিক অক্সাইড থেকে আমি ধাতু নিষ্কাশন করতে চাই, তাহলে ফেরিক অক্সাইড নেবো, এই ফেরিক অক্সাইড নিল, তার সঙ্গে অ্যালুমিনিয়াম চূর্ণ মেশাবো, নিয়ে এখানে রাখলাম, আর কী রাখবো, পটাশিয়াম ক্লোরাইড, বেরিয়াম অক্সাইড মিশিয়ে ওখানে চূর্ণ এখানে ছড়িয়ে দেবো, আর কী দেবো, ম্যাগনেশিয়াম ফিতের সাহায্যে মিশ্রণ আগুন ধরানো হলে এর ফলে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন, এই যে ম্যাগনেশিয়াম ফিতে, বেরিয়াম অক্সাইড আর পটাশিয়াম ক্লোরাইড মিলে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করে, ঠিক আছে, প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণ হলে তাপ উৎপন্ন হয়। এই বিক্রিয়াগুলি তাপ উৎপাদক শুরু করে আগুন, মানে বিক্রিয়াগুলি তাপ উৎপাদক বলে শুরুতে আগুন দেওয়ার পর আর তাপ দেওয়ার প্রয়োজন হয় না, একবার যদি বিক্রিয়া স্টার্ট হয়ে যায় তাপ দেওয়া আর আগুন দেওয়া হয়, তারপর আর তাপ দেওয়ার প্রয়োজন হয় না। এই উচ্চ উষ্ণতা ধাতব অক্সাইডগুলো কী হচ্ছে, অ্যালুমিনিয়াম দ্বারা বিজারিত গলিত ধাতু উৎপন্ন করছে। দেখো এই ক্ষেত্রে দেখে যে লোহার সঙ্গে অ্যালুমিনিয়াম, এই যে ফেরি অক্সাইড সঙ্গে অ্যালুমিনিয়াম বিক্রিয়া করছে, বিক্রিয়া করে দেখো ফেরি অক্সাইড অ্যালুমিনিয়াম এই আয়রন উৎপন্ন দেখতে পাচ্ছে, আয়রন এই আয়রনকে এতই 2000 ডিগ্রি তাপমাত্রা হওয়ার জন্য আয়রনকে গলতে গলতে নিচের দিকে পড়তে থাকে। ওকে, আর কিন্তু ধরো ক্রোমিয়াম অক্সাইড করলে কী হবে, ক্রোমিয়াম অক্সাইড অ্যালুমিনিয়াম জারিত ক্রোমিয়াম ধাতু উৎপন্ন করছে, আর ম্যাঙ্গানিজ অক্সাইড কী হচ্ছে, অ্যালুমিনিয়াম জারিত হয়ে ম্যাঙ্গানিজ ধাতু উৎপন্ন করছে, বুঝতে পেরেছ। তাহলে এই যে ফেরিক অক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড, ম্যাঙ্গানিজ অক্সাইড, এই যে ধাতুগুলো রয়েছে এই ধাতুর অক্সাইডগুলো কার দ্বারা বিজারিত হচ্ছে, অ্যালুমিনিয়াম দ্বারা। এখানে দেখে বলা ছিল না বেশি তড়িৎধনাত্মক ধাতুর দ্বারা কম, মানে অ্যালুমিনিয়াম এই ক্ষেত্রে কি, অ্যালুমিনিয়াম হচ্ছে বেশি তড়িৎধনাত্মক ধাতু দ্বারা কম কার কার হচ্ছে, এফি, ম্যাঙ্গানিজ, আর কি দেখতে পারি তোমরা, ক্রোমিয়াম দেখতে পাচ্ছ, ক্রোমিয়াম, এদের অক্সাইডগুলো, এদের অক্সাইড থেকেই ধাতুগুলোকে নিষ্কাশন করা, এই পদ্ধতিকেই বলা হয় কি থার্মিক পদ্ধতি। এবং সেটা কত ডিগ্রি উষ্ণতা করা হচ্ছে, প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। আর এই তাপমাত্রা পাওয়ার জন্য কী কী বিক্রিয়া হচ্ছে, পটাশিয়াম ক্লোরাইড, বেরিয়াম অক্সাইড আর হচ্ছে ম্যাগনেশিয়াম ফিতে দিয়ে আগুন ধরানো হচ্ছে, ধরানোর পর ওই 2000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উৎপন্ন হয়, ওই বিক্রিয়া বিজারণ বিক্রিয়া ঘটে হচ্ছে, ধাতুগুলো উৎপন্ন হচ্ছে। আমি যেভাবে বললে এইভাবে অ্যান্সার লিখবে, তার আর এইটা ইম্পর্টেন্স কী হয়েছে, এই গলিত ধাতু যেটা রয়েছে এটা হচ্ছে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, রেল লাইন যে ফাটল থাকে তার মেরামতের কাজে কিন্তু এটা ব্যবহার হয়ে থাকে। ওকে, তো এখানে শেষ করছি, ভালো লাগে লাইক করবে আর পছন্দ যদি হয় অবশ্যই শেয়ার করতে ভুলবে না।